আয় বস। কিরে ওপেনলি নীল বন্ধুর বাড়ি গেছে, চাকর বাকরকে ছুটি দিয়েছে, আর মৌ তো ওই থেকে মুখ সরাই না। তবু যদি কেউ এসে যায় তাহলে তো ছাড়ত, লাইফটাকে এনজয় করতে শিখ, আমার মতো এনজয় কর। অবশ্য তুই তো আবার 10-12 হাজার টাকার চাকরিতে এসে মেনটেন করতে পার, তুই তো এসব ভাবতেও পারিস না বল। আসলে একটা কথা আছে, কি বলতো, লোভে পাপ, পাপে মৃত্যু। টাকার দরকার তো তোরও আছে, কলকাতা থেকে এই অবধি আমায় নিয়ে এসেছিস, তোর ক্রেডিট, বাকি খেলাটা আমি খেলবো। তার জন্যেই পুরো প্রপার্টির 20% তোর, 80% আমার। আবার এই ইমোশন টিমোশন দেখে পার্সেন্টেজ বাড়াস না যেন। আসলে ভয় হয় জানিস তো, এত বড় গেমটা খেলতে গিয়ে কোনো বিপদ না হয়ে যায়। আমি বুঝবো, মৌকে বিদেশে পড়তে পাঠাবো, এরম একটা আলিশান বাংলো হবে, 4-5টা নতুন গাড়ি থাকবে, চাকর বাকর ভর্তি, ফুল টুস মাস্তি করব, বিন্দাস লাইফ, আর অখণ্ড নেশা করব। নীলকে কেমন বুঝছিস? ওকে আমি শালটে নিয়েছি, ওকে সেটিং করেছি কেন, ওই বাড়ির সবাই যাতে আমার একটু ফরে থাকে, অপারেশনটা করতে একটু সুবিধা হবে। উনি কবে ফিরছেন? বলে যায়নি, যখন তখনই আসতে পারে। না তাহলে আমরা এখানে বসে কি করছি? তোর মত আমি তোমার পাপের জন্মে দেখিনি। না রে, আমার না টেনশন হয় বুঝেছিস, আমি হাসছি। শোন, এরপর যেদিন দেখা করবি কয়েকটা ভালো ফ্লেভারের সিগারেট আনিস না, আসলে এবাড়িতে তো কেউ সব খায় না, আর তোকে খালি হাতে না ভালোও লাগে না। ওকে।